हेलो एंड वेलकम टू द कन्सेप्टोपेडिया। आमादेर नैशनल सिक्यूरिटी एडवाइजर अजित दोवाल सर रिसेंटली एटा बोले छे जे आजकेर दिने ट्रेडिशनल ओयेते लड़ाई लड़ाटा खूबी टाफ हो जाच्छे। एरी जोन्नो विभिन्न देश सिविल सोसाइटी के लड़ाईते आज काजे लगाच्छे। अजित दोवाल सर तार ए स्पीचटा सर्दार वल्लभ भाई पटेल नैशनल पुलिस अकाडेमीते दिए छिलो, अर्थात जेखाने आईपीएस देर ट्रेनिंग दिया हय। এই ন্যাশনাল পুলিশ একাডেমিতে শুধুমাত্র ভারতীয় আইপিএসরা ট্রেনিং পায় তা নয়, এছাড়াও নেপাল, ভুটান ও মালদ্বীপের আইপিএসরাও এখান থেকে ট্রেনিং নিয়ে যায়। আজকের দিনে ডোভাল স্যারের স্পিচটা শুধুমাত্র ন্যাশনাল পুলিশ একাডেমি নয়, পুরো ভারতে ফেমাস হয়ে গেছে। আমাদের আজকের এই ভিডিওতে আপনারা তো এটা জানতেই পারবেন যে একজন সিভিলিয়ানের লড়াইতে কী রোল। তাছাড়া আপনারাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান যে একজন ভারতীয় হিসাবে আপনারা আমাদের দেশের ইন্টারনাল প্রবলেমগুলোকে কীভাবে সলভ করবেন, কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে কে জানে যে আপনার মতটাই হয়তো ভাইরাল হয়ে গেল, যার ফলে ভারত সরকার আপনার মতটাকেই তার পলিসিতে ইমপ্লিমেন্ট করে দিল। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাছাড়া অনেক নতুন কিছু জানতে চলেছেন। সো লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও তার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে নিন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যে লড়াইয়ের মোড বা ইম্প্যাক্ট কীভাবে সময়ের সাথে চেঞ্জ হতে থাকে। আমাদের প্রত্যেকেরই সাথে কারো না কারো লড়াই বা যুদ্ধ হয়েছে। ছোটোবেলায় যখন এই লড়াইটা হতো সেটা হতো ফিজিক্যালি, যার একটা ফিজিক্যাল ইম্প্যাক্ট হলো এর ইম্প্যাক্টটা কিন্তু 5 থেকে 10 মিনিটের বেশি সাস্টেন করতো না, 5-10 মিনিট পর আবার আমরা বন্ধু হয়ে যেতাম। কিন্তু যখন সময়ের সাথে আমরা বড় হয়ে উঠি সেই লড়াইটাই চেঞ্জ হয়ে যায় কথাবার্তার মাধ্যমে। এই লড়াইটার ফিজিক্যাল কোনো ইম্প্যাক্ট না হলেও কিন্তু এই লড়াইটা অনেক দিন সাস্টেন করে যেত। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে লড়াইটা হয় ভার্চুয়ালি, অর্থাৎ কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎই হয় না, তবু আমাদের মধ্যে লড়াই হয়ে যায়, আর এই লড়াইটা সারা জীবন ধরে চলতে থাকে। আর একটা প্রিজুডিস হয়ে যায় যে এ ভালো ও খারাপ। যখন সময়ের সাথে আমাদের মধ্যে লড়াইয়ের মোডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কি দেশের মধ্যে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। এ নিয়ে আমেরিকার একটা রিসার্চ আছে যে লড়াইয়ের জেনারেশনগুলো কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলুন সেই লড়াইয়ের জেনারেশনগুলো প্রথম আপনাদেরকে জানিয়ে দেওয়া যায়। সবার প্রথম হলো ফার্স্ট জেনারেশন ওয়ারফেয়ার, যাতে দুই দেশের সোলজার নিজেদের মধ্যে লড়াই করে আর যারা জিতে যায় তারা আগে বেড়ে চলে যায়। এরপর হয় সেকেন্ড জেনারেশন ওয়ারফেয়ার, যাতে 10,000 জন সোলজার 1,00,000 সোলজারকেও হারাতে পারে যদি তার কাছে প্রপার ইকুইপমেন্ট থাকে বা ভালো স্ট্র্যাটেজিক লোকেশনকে হোল্ড করে থাকে। থার্ড জেনারেশন ওয়ারফেয়ারের সবচাইতে বড় ক্যারেক্টারিস্টিক হলো স্টেলথ অ্যাটাক, অর্থাৎ লুকিয়ে অ্যাটাক করা বা সারপ্রাইজ অ্যাটাক, যা নাজি জার্মানি করতো, যাতে একসঙ্গে অ্যাটাক করে দেওয়া হয় যার ফলে অপোনেন্ট কিছু করার সুযোগই পায় না। আজকের দিনেও থার্ড জেনারেশন ওয়ারফেয়ার খুব ভালোভাবে কাজ করে। এরই জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন দেশগুলো আজও স্টেলথ সাবমেরিন বা এয়ারক্রাফ্টকে তৈরি করার কাজ করছে। এখন আমরা যে সময়ে বাস করছি তা হলো ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ারের সময়। এতে শুধুমাত্র সৈনিকরাই লড়াই করে না, তার সাথে সিভিলিয়ানরাও ইনভলভ হয়। সিভিলিয়ান বলতে শুধু নিজের দেশের লোকজনই নয়, অপোনেন্ট দেশের সিভিলিয়ানকেও ইউজ করা হয়, যাতে যুদ্ধের সময় অপোনেন্ট দেশ লড়াই করার সাথে সাথে তাদের সিভিলিয়ানকে কন্ট্রোল করার জন্য আরও দুর্বল হয়ে যায়, যার ফলে লড়াই তারা আর কোনোভাবেই জিততে পারে না। এটা শুনতে লড়াইয়ের মতন এত অ্যাট্রাকটিভ না লাগলেও এর ইম্প্যাক্ট খুবই বেশি। কারণ ভাবুন, যখন সিভিলিয়ানরা এনভায়রনমেন্টের নামে কোনো ডিফেন্সের প্রজেক্টকে আটকে দেয় তার ইম্প্যাক্ট সরাসরি আমাদের লড়াইয়ে গিয়ে পড়ে। যেমন উত্তরাখণ্ডে যখন ব্রহ্মোস মিসাইলকে নিয়ে যাওয়ার জন্য রাস্তা চওড়া করা হচ্ছিল, তখন বিভিন্ন এনজিও ও সিভিল সোসাইটি এর বিরোধিতা করে বলে এতে ল্যান্ডস্লাইডের চান্স বেড়ে যাবে। এটা তো একেবারে সরাসরি ন্যাশনাল সিকিউরিটির ওপর ইম্প্যাক্ট। একটা মিসাইল হয়তো কিছু সংখ্যক সৈনিক বা কোনো জায়গাকে ডিস্ট্রাকশন করে দেবে, কিন্তু এইসব নেগেটিভ অ্যাটিটিউডের এনজিও বা সিভিল সোসাইটি এতটাই ক্ষতি করে দেবে যে দেশটা পুরো হয়তো 1 বা 2 দশক পিছনে চলে যাবে, তার জিডিপির নাম্বারেই হোক বা ডিফেন্সের ইকুইপমেন্ট তৈরি করাতে। ফোর্থ জেনারেশনের পর ফিফথ জেনারেশন ওয়ারফেয়ারও একটা আছে, যার ইম্প্যাক্ট আমরা এখনও ঠিকভাবে দেখতে পাইনি। হয়তো আজ থেকে 20 বা 25 বছর পর এটাই মেন লড়াইয়ের মিডিয়াম হবে, যা হলো সাইবার অ্যাটাক। সাইবার অ্যাটাকের কিছু ইম্প্যাক্ট আজকের দিনে আমরা একটু দেখে থাকি। যেমন কোনো ধনী ব্যক্তির অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক হলে সে এক মুহূর্তে গরিব হয়ে যায়। ঠিক এই রকম ভবিষ্যতে আমরা এটা দেখতে পাব যে দেশগুলো একে অপরের ওপর সাইবার অ্যাটাক করছে, যার ফলে কোনো ফিজিক্যাল লড়াই হওয়ার আগেই যে দেশের ওপর সাইবার অ্যাটাক হয়েছে সেই দেশটা সারেন্ডার করে দেবে। অর্থাৎ আজকের দিনের লড়াইয়ে সিভিল সোসাইটির একটা খুব বড় হাত আছে। কিন্তু এখানে আপনাদের মনে প্রশ্নটা হতেই পারে, সিভিল সোসাইটির মানেটা কি? সিভিল সোসাইটির একটা ব্রড ডেফিনেশন আছে, কিন্তু এর মধ্যে যে সবচাইতে বড় কম্পোনেন্টটা হলো সেটা হলো এনজিও ও অ্যাক্টিভিস্ট,
কিন্তু এখানে আপনাদেরকে খুব ভালো করে আমরা বলে দিই যে সব এনজিও বা অ্যাক্টিভিস্টের মোটিভ ভারতকে ভাঙা নয়। এর মধ্যে এমন অনেক এনজিও আছে যারা চায় পুরো ভারতের নাম পৃথিবীতে এক নম্বরে থাকুক। কিন্তু এর সাথে এটাও ঠিক যে এমন অনেক এনজিও বা অ্যাক্টিভিস্ট আছে যাদের মেন এম হলো ভারতের জিডিপিকে কে কোনোভাবে আটকানো। এটা আমি বলছি না, এটা ভারত সরকারের 2014 সালের রিপোর্ট বলছে। 2014 সাল বলতে আপনারা এটা ভাববেন না যে এটা মোদী সরকার আসার পরই রিপোর্টটা পাবলিশ হয়েছে, এটা ডক্টর মনমোহন সিংয়ের সময় পাবলিশ হয়েছিল। 2014 সালের ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টে এটা স্পষ্ট করে বলে দেওয়া হয় যে কিছু সিলেক্টেড ফরেন ফান্ডেড এনজিও ভারতের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে আটকাতে চাইছে। আজকের দিনে এটা ভারতের কাছে খুবই বড় একটা ইন্টারনাল চ্যালেঞ্জ, কারণ প্রথমত এটাই ডিস্টিংগুইশ করা খুবই টাফ যে কোন এনজিওটা ভালো আর কোন এনজিওটা খারাপ। তাছাড়া ভারতে ডেমোক্রেসি আছে। হ্যাঁ, এটা একদম সত্যি যে পৃথিবীর মধ্যে যদি কোনো একটা দেশে ডেমোক্রেসি থেকে থাকে সেটা হলো ভারত, কারণ হিউম্যান রাইটসের নামে আপনি যা কিছুই করুন না কেন তাতে আপনাকে কেউ কিছু আটকাবে না। তাছাড়া ফান্ডামেন্টাল রাইটসের জন্য সেই সব লোকগুলো সেম প্রোটেকশন পায় যারা দেশকে ভাঙার চেষ্টা করছে। এই সব প্রবলেমগুলো কিন্তু চীন বা পাকিস্তানকে কখনো ফেস করতে হয় না, এটার জন্যই চীন আজকের দিনে এত ডেভেলপড হতে পেরেছে। কেউ চীনের সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করলে চীন তাকে মেরে দেয়। চীনের এই অটোক্রেসিকে টিম কনসেপ্টোপিডিয়া কখনো সাপোর্ট করে না, কিন্তু ভারতে আজ সিভিল সোসাইটির আড়ে চীন বা পাকিস্তান এমন কিছু কাজ করছে যেটাকে কখনো অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। যেমন ত্রিপুরার দাঙ্গায় পাকিস্তান এমন কিছু ভিডিও বানিয়ে বাংলাদেশে দেখাচ্ছে যার ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু 1971 সালের আগে যখন বাংলাদেশের অস্তিত্বই ছিল না, তখন আজকের দিনের পাকিস্তানিরা বাংলাদেশের লোকজনের ওপর কী অমানবিক টর্চার করেছিল তা আজকের দিনের বাংলাদেশের নতুন জেনারেশন ভুলে গেছে। তাছাড়াও বাংলাদেশ লিবারেশন ওয়ারে ভারত কীভাবে বাংলাদেশকে সাপোর্ট করেছিল তাও আজকের দিনের বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না। এই সব কারণগুলোর জন্যই বোধহয় অজিত দোভাল আজকের দিনে এটা বলছে যে বর্তমানের যুদ্ধে সিভিল সোসাইটির ভূমিকা খুবই বেশি। যখন এসব কথাগুলো ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার বলছে তখন ভারত সরকারও এর পেছনে ভাবনা চিন্তা করা চালু করবে। আর আশা করি ভবিষ্যতের দিনে আমরাও এই সিভিল সোসাইটিকে অন্য দেশের বিরুদ্ধে কাজে লাগাতে পারবো। আজ আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। এ নিয়ে আপনার কী মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করুন, আর কমেন্টটা পারলে সভ্য ভাষাতে করুন, তাহলে আপনার কমেন্টের মধ্যে একটা ভ্যালু থাকবে। কালকের দিনে যদি আপনার কমেন্ট দেখে কেউ অন্য জায়গায় এর ইমপ্লিমেন্ট করতে যায় তাহলে অবশ্যই হয়তো আপনার নামটাও এর মধ্যে ইনভলভ হয়ে যাবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওকে বন্ধুবান্ধব ও বাড়ির সবার সাথে শেয়ার করুন। আজের এই ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তাহলে সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।